নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। পুরাঞ্জয় জ্যোতিষের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার হৃদয়ান্তিক প্রীতি ও শুভেচ্ছা। এই বছর 1429 সনে কোন কোন রাশির জাতকরা প্রচুর প্রচুর পরিমাণ অর্থের মালিক হতে চলেছেন তা নিয়ে আমরা জানব। বিষয়টি যদি আপনাদের কাছে সাহায্যকারী বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক করবেন এবং প্রচুর পরিমাণে আপনাদের প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন তাদের কাছে শেয়ার করবেন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন এবং আপনি যদি চান যে এই চ্যানেলের প্রতিটি আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছাক, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই চ্যানেলের সমস্ত তথ্য সবার আগে আপনি পেতে পারেন এবং তা আপনার জীবনে প্রয়োগ করে আপনি আপনার জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারেন। চলুন শুরু করা যাক। এ বছরে অর্থাৎ 1429 সনের মেষ রাশির জাতকদের আয় 11, ব্যয় 1 এবং সঞ্চয় 10। বৃষ রাশির জাতকদের জন্য আয় 8, ব্যয় 2 অর্থাৎ সঞ্চয় 6। মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য আয় 2, ব্যয় 2 অর্থাৎ স্থিতি বা সঞ্চয় 0। কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য আয় 8, ব্যয় 1 সঞ্চয় বা স্থিতি 7। সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য আয় 5, ব্যয় 1 স্থিতি বা সঞ্চয় 4। কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য আয় 2, ব্যয় 2 স্থিতি বা সঞ্চয় 0। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য আয় 8, ব্যয় 2 অর্থাৎ স্থিতি বা সঞ্চয় 6। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য আয় 11, ব্যয় 1 স্থিতি বা সঞ্চয় 10। ধনু রাশির জাতক বা জাতিকাদের জন্য আয় 5, ব্যয় 2 স্থিতি বা সঞ্চয় 3। মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য আয় 11, ব্যয় 2 স্থিতি বা সঞ্চয় 9। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য আয় 11, ব্যয় 2 স্থিতি বা সঞ্চয় 9। মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য আয় 5, ব্যয় 2 স্থিতি বা সঞ্চয় 3। এর থেকে আমরা বুঝতে পারলাম এবছরে আয় ব্যয়ের হিসাব অনুযায়ী সব থেকে ওপরে থাকবে মেষ ও বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা, পরবর্তী পর্যায়ে থাকবে মকর ও কুম্ভ রাশির জাতক বা জাতিকারা, এবং এই সারণীর সর্বশেষ দুটি রাশি যাদের সঞ্চয় বা স্থিতি শূন্য হিসেবে পরিগণিত হয় তারা হলেন মিথুন রাশির জাতক বা জাতিকারা, কন্যা রাশির জাতক বা জাতিকারা। বন্ধুরা, বিষয়টি জেনে আপনারা আপনাদের আর্থিক লেনদেন বা আর্থিক আগম বা ব্যয়কে সঠিকভাবে পরিচালনা করবেন, যাতে অর্থকষ্টে আপনারা না ভোগেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনাদের জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আর দেরি না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাজ অর্থাৎ পুরাঞ্জয় জ্যোতিষের বিগত 22 বছরের যুগান্তকারী সফলতা সম্বন্ধে জানতে আপনারা আমাদের ওয়েবসাইট যথা www.puranjay.co.in এ লগ ইন করে বহু বিশিষ্ট জ্ঞানী গুণী ব্যক্তিদের পুরাঞ্জয় জ্যোতিষ সম্বন্ধে অভিজ্ঞতা লিখিত আকারে আছে তা নিজের চোখে দেখতে পারেন। অথবা সাম্প্রতিককালে আমাদের এই চ্যানেলটিতে ইংরেজি মাসের প্রতি 15 তারিখে পুরাঞ্জয় পরিবারের নানা জ্ঞানী গুণী সদস্য যারা নিজেদের কর্মকুশলতায় ভারতীয় জ্যোতিষ এবং পুরাঞ্জয় জ্যোতিষের সহচর্যে নিজেদের জীবনকে উন্নতির এক চরম শিখরে নিয়ে গেছেন, তাদের জবানবন্দিতে তাদের জীবনের কাহিনীও আপনারা শুনতে পারেন। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আপনাদের সবার জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি এবং দীর্ঘজীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের প্রিয়জনদের পরিবারবর্গকেও ভালো রাখবেন। নমস্কার।